নবীনী বলে মোর দিন কাটে দিন কাটে মোর দিন কাটে নবী নবী বলে মোর দিন কাটে দিন কাটে মোর দিন কাটে নবী নবী বলে মোর দিন কাটে দিন কাটে মোর দিন কাটে ভালো লাগে না মোর কোনো কিছু নবী নবী বলে মোর বুক ফাটে নবী বলে মোর দিন কাটে দিন কাটে মোর দিন কাটে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ومن يعصيهما فقد غاب عما بعد ফাকলল্য হতা হয়লা ফিকালা মিহেল মাজিদ অলফর কনিল হামিদ বাংলাদেশের নাস্তিক্যবাদি খারাপবাদী মনাফিকবাদি, কাফের বেইমান এবং মজাদ্দেদ ইহুদি ও খ্রিস্টানদেরকে চোবকে দিয়ে। আজকে এর খোল্লা তেরো খাদা এই পান্তিতা পশ্চিমপাড়া গ্রামবাসীর উদ্যোগে তফসিরুল কোরআন মাহফিল প্রমাণ করে পৃথিবীর নানা ষড়যন্ত্র পৃথিবীর নানা কায়দায় ইসলামকে বিবর্জিত করে দেওয়ার ইতিহাস পৃথিবীর নানা কায়দায় আল কোরআনকে ধ্বংস করে দেওয়ার ইতিহাস আল্লাহর কসম তমাম পৃথিবীর মানুষ চেষ্টা করলেও এই তফসিলুল কোরআন মাহফিল প্রমাণ করে একটা আদৌ দিন পৃথিবী থেকে কোরআনকে নিশ্চিন্ন করে দেওয়া যায় না একথা স্পষ্ট একথা প্রমাণিত একথা সারা পৃথিবীর মানুষ জানে এ কোরআনকে পৃথিবী থেকে ধ্বংস করার জন্য এসেছিল আবু জাহেল আল্লাহ তালা তার অস্তিত্বকে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন এ কোরআনকে ধ্বংস করতে এসেছিল সাজ্জাদ আল্লাহ তাকে অপমানিত করে লাঞ্ছিত করে জুতা পিটা করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন আল্লাহর কোরআনকে তিনি এক চুল পরিমাণ অপমান হতে দেয় হাজিরিন সেই ধারাবাহিকতায় আজকে পৃথিবীর মুসলমানদের ক্লান্তি লগ্নে যারা পবিত্র কোরআন শরীফকে নিয়ে আলোচনা করতে যায় যারা পবিত্র কোরআন শরীফকে নিয়ে কথা বলতে চায় এই কোরআন ওয়ালা মানুষগুলোকে যারা অপমান করে লাঞ্ছিত করে আল্লাহর কফ একথা এক সোভাগ সত্য আল্লাহ তাদেরকেও জুতা পেটা করে সোনার বাংলা ছাড়িয়ে দেবে ইনশাআল্লাহ মজা হাজিরিন এ কথাগুলো আমি এজন্যই বললাম জন্যই বললাম সময় অনেক খারাপ যাচ্ছে পৃথিবীতে শুধু বাংলাদেশে নয় তামাম পৃথিবীতেই সময় খারাপ যাচ্ছে মুসলমান ধরে ধরে জবাই করা হচ্ছে আপনারা জানেন কাশ্মীর মায়ানমার ফিলিস্তিনে যেভাবে আমাদের মুসলমান ভাই বোনকে হত্যা করা হচ্ছে এই ধারাবাহিকতা যদি আমেরিকা ব্রিটেন ইউরোপ ইংল্যান্ড এই জাতীয় কোনো দেশে হতো আমার মনে হয় যে এই মানুষগুলো ক্ষিপ্ত হতো মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করত কিন্তু আমরা আজকে যুগে এসে আমাদের ভাইদেরকে মারতে দেখছি আমাদের ভাইদেরকে মরতে দেখছি আমাদের ভাইদেরকে জেল হামলা মামলায় দেখছি আমাদের হৃদয়ে একটু তাদের জন্য মায়া লাগে না তাহলে বুঝতে হবে যেখানে মায়া নাই যেখানে ভালোবাসা নাই সেখানে ইমানের কোনো প্রশ্নই নাই কথা ঠিক কিনা বলেন আপনারা হয়তো কষ্ট পেতে পারেন আমি শুরুতেই একটা বিষয় আপনাদেরকে জানাতে চাই ইসলাম হচ্ছে শান্তির ধর্ম কিসের ধর্ম বলে ইসলাম হচ্ছে শান্তি শৃঙ্খলা দাসত্বের ধর্ম এ ধর্মে আল্লাহ তালা কোরআন শরীফের কোন জায়গায় একটি আয়াত নেই তাম কোরআন আপনি খুঁজবেন ঘাটবেন কোরআনের ব্যাখ্যা পড়বেন কোরআনের জীবন্ত ব্যাখ্যা হাদিস পড়বেন কোথাও দেখবেন না আল্লাহ বলেছেন যে ইহুদি খ্রিস্টান এবং অন্য জাতীয় যাকে পাও ধরো মারো একথা কথা কোথাও আল্লাহ বলেন নাই বরং আল্লাহ বারবার বলেছেন শান্তি চাই আর আল্লাহ ধর্মের নামটাও এমন সিলেক্টেড করলেন শান্তির ধর্ম ইসলাম শব্দ যেহেতু সালামুন থেকে এসেছে যার অর্থ কি বলেন শান্তি আর মুসলমান নামটা আল্লাহ তালা এই জন্য দিয়েছেন মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা এটা দ্বারা আল্লাহ বোঝাতে চেয়েছেন শান্তির কাছে যারা আত্মসমর্পণ করবে তারাই কি মুসলমান এখন প্রশ্ন হলো আপনি শুধু আত্মসমর্পণই করবেন নাকি আত্মসমর্পণের পরে আপনার আরও কিছু দায়িত্ব আছে কাজ আছে দেখুন আমি শুরুতেই আপনাদেরকে বলি পৃথিবী তো এখন আর আগের পৃথিবী নাই এখন কি আগের পৃথিবী আছে আগে যারা মুরুব্বী বাবাজিরা আছেন বিশ তিরিশ পঁয়ত্রিশ বছর বয়স বা চল্লিশ পাঁচচল্লিশ বছর বয়স আপনারা দেখেছেন বাবাজিরা আগে কিন্তু এরকম সাউন্ড সিস্টেম ছিল না আগে এরকম ভিডিও ছিল না আগে এত সুন্দর স্টেজ ছিল না এত সুন্দর টেবিল ছিল না কোরানের নতুনত্ব এমনটা ছিল না কিন্তু সময় পরিবর্তিত হয়েছে যুগের পরিবর্তন ঘটেছে মানুষ এখন নতুন নতুন অবাক অবাক বিস্ময় বিস্ময় কিছু দেখতে পাচ্ছে কথা ঠিক কিনা বলে এটা কিসের দ্বারা বিজ্ঞানের দ্বারা আমি একটা গল্প শোনাতে চাই আপনাদেরকে এটা গল্প বললেও ভুল হবে এটা বাস্তব ইতিহাস আমি ভারত উপমহাদেশের পলিটিক্যাল সায়েন্সে পড়ার সময় আমি একটা বই পড়েছিলাম যে বইটার নাম হচ্ছে ভারত উপমহাদেশের ইতিহাস সেই ইতিহাসের বইতে পড়েছি যখন পৃথিবীতে আয়না আবিষ্কার হয় নাই কি আয়নার যখন আবিষ্কার হয় নাই কেবল নতুন আয়না পৃথিবীতে কেবলই মাত্র আসছে তখন ভারত উপমহাদেশের এক ভদ্রলোক উনি গিয়েছিলেন ব্রিটিশে বেড়ানোর জন্য ব্রিটেন যেটাকে বলা হয় সেখানে বেড়াতে গিয়েছেন যাওয়ার পর দেখতেছে যে বিজ্ঞান বৈজ্ঞানিকরা তারা একটা জিনিস আবিষ্কার করেছে যেটা সামনে ধরলে নিজেকে ওইটার ভিতরে দেখা যায় বিজ্ঞান কি আবিষ্কার করছে যেমন একটা জিনিস তখন তো তারা বুঝতো না এর জন্য এটাকে তাদের কাছে অদ্ভুত মনে হয়েছে কেন আজকে যখন আমাদের এখানে ছোট ছোট মোবাইল আসছিল যখন বাটুন সেট এসেছিল আমরা তখন বাটুন সেট হাতে নিয়ে চিন্তা করেছিলাম বাপ রে বাপ এই বাটুন সেটের কোথাও কোনো তান নাই কোন সংযোগ নাই অথচ কথা ঢাকায় ট্রান্সফার হবে কি কি টেনশনে পড়ে গেছিলাম না অনেকে তো চিন্তা করতে করতে ঘুমই হারাম হয়ে গেছে যে বাপ রে বাপ এটা কি জিনিস আইলো এখনকার যুবকরা চিন্তা করতেছে বাপ রে বাপ কি জিনিস এইখানে বই আরেকজনের একজনের সামনে চলে আসতেছে কোনো কালেকশন নাই এই যুবকদের কাছে আপনি যদি বাটুন সেট দেন ও মনে করবে এটা কোনো সেট হইলো এটা কোনো জিনিস অ্যান্ড্রয়েড সেট ধরো ও আব্বা কি চালাও অ্যান্ড্রয়েড ধরো তোমার এই বাটুন ফোন আর ভালো লাগে না কথা ঠিক কিনা এবং ছেলেবেলে দেখবেন বায়না ও ধরে যে আমি বাটুন চাই না চাই কি

আমি এই মাত্র শুইলাম এরপরে খাইয়া কয় আমি এই মাত্র খাইলাম এরপরে কোথাও যাইতে গেলে এই মাত্র যাচ্ছি এই যে যে ধারাবাহিকতা সেলফির এটা দ্বারা যুবক পরিবর্তন হচ্ছে যুব সমাজের ভিতরে মস্তিষ্কে বেড়ে বিজ্ঞান ভিত্তিক চিন্তা আসছে আগের মানুষের যে চিন্তা সে চিন্তার সাথে এখনের মানুষের চিন্তার কোন মিল নাই উনি যখন দেখতে পেলেন যে একটা জিনিস যেটা সামনে ধরলে নিজের ছবি কি করে দেখা যায় উনি বিস্ময় হলেন উনি ভাবলেন যে ভারত উপমহাদেশে এখনো পর্যন্ত আয়না যায় নাই তাহলে এই জিনিসটা যদি আমি কিনে নিয়ে যাই তাহলে মানুষ অবাক হবে আর আমার কাছে বারবার আসবে বিস্ময় হবে নিজেকে নিজে দেখতে পারবে মানুষ কবে হায় হায় এ কি হইলো কি জিনিস বাবা নিজেকে নিজের দেখা যায় এখন যেই আয়নাটা আসছে উনি ওইটাকে নিয়ে আসছে যেহেতু ওই সময় তার কাছে এটা মহামূল্যবান দামি জিনিস উনি ওইটাকে নিয়ে এসে বাড়িতে আসার পরে স্ত্রীকে বলতেছে ওগো শোনো আমার কাছে একটা দামি জিনিস আছে মারাত্মক জিনিস যে জিনিসটা খুললে সামনে ধরলে নিজেরই নিজে দেখা যায় এই জিনিসটা আমি আলমারির ভিতরে এই জায়গায় রাখতেছি তালা খবর খবরদার আমি বাজারের লোকজনরে বইলে আসা না পর্যন্ত তুমি এইটা তুমি এইটা ধরবা না কথা কি বোঝা গেছে এখন বহু চিন্তা করতেছে যে মানে সাধারণত এটা আপনাদের পরিবারও ঘটবে স্ত্রীকে যদি আপনি কোন কাজে নিষেধ করেন স্ত্রীকে কি করেন কোন কাজে যদি নিষেধ করেন হোক তা ভালো হোক তা খারাপ এই দুটার যে কাজেই আপনি নিষেধ করবেন স্ত্রীর শরীরের ভিতরে স্পিড শুরু হয়ে যাবে আর শয়তানে হবে দেখ তো স্বামী মানা করছে নিশ্চয় ঘটনা কিছু একটা কাছে খোঁজ কথা ঠিক কিনা বলেন শয়তানি কি করবে পিন দিতে থাকবে আর স্ত্রী খালি চিন্তা থাকবে স্বামী কখন বাইরে যায় আর আমি জিনিসটা দেখবো আর ওর ভিতরে কি আছে তা বাইর মজা তো যেই স্বামী বাজারে গেছে স্ত্রীর মাথায় তো আছে কি মারাত্মক জিনিস যা আমারেও দেখান যাবে না বাজারে বইলা তারপরে দেখাবে নিশ্চয়ই কোনো ঘটনা লোকটা চলে গেছে স্ত্রী এবার বাসার ভিতরে ঢুকে আলমারিটা খুলে আলমারির ওই আয়নাটাকে বের করে যে সামনে আসছে আনার সাথে সাথে স্ত্রী বেহুস শাশুড়ি আম্মা দৌড়ে আসছে আইসা মাথায় পানি টালি দিয়ে হুস টুস করছে করার বলতেছে মাগো তোমার কি হইছে তুমি বেহুস হইছো কেন কয় মা জানেন না আপনার ছেলে বিটেনে যায় আর একটা মাইয়ারে বিয়ে কই ডান্স কারণ আমি একটু আগে দেখছি ওই মাইয়াটা ওই প্যাকেটের ভিতরে আটকানো এখন শাশুড়ি চিন্তা করতেছে স্ত্রী কি বলে বৌমা কি বলে আমার ছেলে বিয়ে করে আনছে তা ওই প্যাকেটের ভিতরে দেখা যায় বাস্তব জিনিস এটা দেখবো কি করে এখন শাশুড়ি আম্মা চিন্তা করছে যেহেতু ছেলে বিয়ে কইরেই ফেলাইছে কি বিয়ে করলো এটা তো দেখা দরকার সে কি করছে যাইয়া সে আয়নাটাকে ধরছে সেও বেহুস সেও কি বেহুস এখন বউতে স্ত্রীতে আর স্ত্রী স্বামীতে দুইজনে মিল্লা মাথায় পানি টানি দিয়ে হুশ করছে হুশ পর বলতেছে মা তুমি বেহুশ হয়েছো কেন ওনায় বেহুশ আর বিয়ের কথা শুনে তুমি হয়েছো কেন কয় বাজান আমি যখন বউ দেখতে যাই আয়না খুললাম দেখলাম যে আমার ছেলে কালা না সুন্দরী না যুবতী না শেষ পর্যন্ত বুইরা দাঁত পাকা দারে বিয়ে কই কথা কি বোঝা যায় উনি কি আসলে কি তাই বিয়ে করছে নাকি ওনার প্রতিচ্ছবি ওখানে দেখতে পেয়েছে প্রতিচ্ছবি এটা দ্বারা বোঝা যায় যে বিজ্ঞান আমাদেরকে পরে যা ক্রমে যা দিয়েছে আর সামনে আগামী দশ বছর বিশ বছরে কি হবে পৃথিবীতে তা বোঝা যাচ্ছে না কারণ পৃথিবী প্রতি মানুষের জন্য সভ্যতার জন্য সামাজিকতার জন্য পারিভাষিকতার জন্য রাষ্ট্রের জন্য পৃথিবীর জন্য একটি বিজ্ঞান দিলেন সেই বিজ্ঞানের নাম কি বলেন আরো জোরে বলেন আল্লাহ তালা বলেছেন তালা ওয়াল ওর আনিল হাকিম আমার আল্লাহ বলেছেন এই কোরআনটাকে আমি আল্লাহ তালা বিজ্ঞানময় করে দিয়েছি এই কোরানটা এমন বিজ্ঞান আমি করে দিয়েছি দেড় হাজার বৎসর আগে কোরআনটা নাজিল হয়েছে দেড় হাজার বছর আগে কোরআনের স্বরূপ কোরানের চেহারা কোরআনের প্রতিভম্বতা যেমন ছিল হাজার বছর পর এসে ওই কোরআন আছে শুধু তার ভিতর থেকে অক্ষর অক্ষর লক্ষ কোটি বিষয়ে বের হতে বিষয় কেমন বিজ্ঞান দিলেন অনেকে বলেছেন যে ভাই এই কোরআন দেড় হাজার বৎসর আগে যুগোপযোগী নাজিল হয়েছে দেড় হাজার বৎসর পর এই কোরআনটাকে কিভাবে পড়ব আবদুল্লাহ ইবনে আব্বাস আনহু বলেছেন যে আল্লাহ তাআলা যে কোরআনটাকে নাজিল করেছেন এই কোরআনটা মানবজাতির জন্য প্রত্যেক 100 বছর পরিবর্তিত হয় বলেন না সুবহানাল্লাহ কোরআন এর অক্ষর ঠিক থাকে আয়াত ঠিক থাকে কোরআনের অভ্যাস পারমবিশ্বকতা সব ঠিক থাকে কিন্তু মানুষ 100 বছর পর পর কোরআন মানুষের কাছে নতুন রূপে ধরা দেয় সুতরাং এই কোরআন হচ্ছে একটি বিজ্ঞানময় কোরআন এই কোরআনটাকে আপনি যদি ভালোবাসেন দেখুন এখন তো যুগ উপযোগী সময় এখন হয়তো আপনারা বলবেন জুজুর কিসা কাহিনী বলেন হ্যাঁ আমি আপনাদের এলাকাতে প্রথম এসেছি আমি তা করতে অভ্যস্ত যেহেতু এখানে মাহফিলটা কি বলেন কথা বলেন আমি সহজ ভাষায় আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব ইনসা আল্লাহ হাজিরিন আসুন আমরা প্রথমেই এটা জেনে নেই যে এই কোরআনটা কি কোরআন এই কোরআনটা কি কোরআন এটা আমরা জেনে নেই দেখুন কোরআনের অগণিত নাম একটি নাম হচ্ছে ফোরকান একটি নাম হচ্ছে হুদা একটি নাম হচ্ছে শেফা অগণিত নামের ভিতরে শ্রেষ্ঠ তিনটি নাম হচ্ছে ফোরকান হুদা শেফা ফোরকান মানে হচ্ছে সত্য এবং মিথ্যার যিনি পার্থক্য করে দেন সত্য এবং মিথ্যার যিনি কি করে দেন পার্থক্য করে দেন আর হুদা শব্দের অর্থ হচ্ছে হেদায়েত যেই কিতাব দেয় যেই কিতাব কি দেয় দেখুন না আল্লাহ রাসুল এসেছেন কত বছর আগে দেড় হাজার বছর আগে আল্লাহ রাসুল এসেছেন দেড় হাজার বছর আগে আসছেন দেড় হাজার বছর আগেই তিনি এতেকাল করেছেন পৃথিবীর নিয়ম বর্বিত থেকে অন্য প্রান্তে পৌঁছেছেন দেড় হাজার বছর পরেও এই কোরআন আছে বিধায় আপনি আমি এখনো হেদায়েতুল মোত্তাকিন এর মধ্যে এখন তার কোন پیغمبر আসবে আসবে এখন কি কোন নবী আসবে না নবী নাই কিন্তু মানুষকে হেদায়েত দেবে কিসে মানুষকে সঠিক পথ দেখাবে দে কিসে সে কথা আল্লাহ বলছেন ওয়া ক্বাদ আল্লাহ তা'বুদুর ওয়া আল্লাহ আমার আল্লাহ তালা বলেছেন ও পৃথিবীর মানুষ সরম আমি আল্লাহ তালা যেই পথ যেই মত যেই নিয়ম যেই নীতি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি ওটাই হচ্ছে বান্দার জন্য হেদায়েতের পথ সুবাহ সেই নীতিটা কি সেটাই হচ্ছে কোরআন সেটা কি বলেন সেটাই হচ্ছে কোরআন আপনার জীবন চারিত সব বিষয় আপনি বলতে পারেন হুজুর এ কোরআনের ভিতরে খালি আয়া কালো কালো অক্ষরে লেখা আরবি যার অর্থ বিভিন্ন রকম কিন্তু আমার জীবন চারিত বিষয়ের সাথে মিলাব কি করে আপনি আল্লাহর কসমে কোরআনটাকে হৃদয় দিয়ে আবেগ দিয়ে পড়া শুরু করলে দেখবেন কোরআনের সব জায়গায় আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যা করা লাগবে আল্লাহ সব দিয়ে দিয়েছেন বলেন না সুবাহ সম্মানিত হাজির এই কোরান্টা আল্লাহ তালা দিয়েছেন তামাম পৃথিবীর মানুষের জন্য একটি সংবিধান করে আল্লাহ তালা বলেছেন থামাঙটা বিয়াহুতা ফালা সমফন আলাইহেম ওয়ালাহুম ইয়াহ জানুন আমার আল্লাহ তালা বলেছেন তাম পৃথিবীর মানুষের জন্য তাম পৃথিবীর সভ্যতার জন্য আমি আল্লাহ তালা একটি সংবিধান দিয়েছি এই সংবিধান যারা মানবে তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তাও আমি যেহেতু এই অঞ্চলে প্রথম এসেছি আমি চিন্তা করেছি যে সুরা মুল্ক থেকে আলোচনা করবো কেন কারণ সোরামুলকে হাদিস অনুযায়ী বলা হয় সৌরা মানে মৃত্যুর সৌরা সুবাহার আল্লাহ বলেন কিসের সুরা বলেন মৃত্যুর সুরা মানুষ পৃথিবীতে সব কিছু অস্বীকার করতে পারে পৃথিবীর যত বড় নাস্তিক হোক সব কিছু অস্বীকার করতে পারে কিন্তু পৃথিবীতে কাউকে পাবেন না যিনি মৃত্যুকে কথা ঠিক কিনা বলেন সবাই সব অস্বীকার করে দেখবেন নাস্তিকরা বলে দেয়ার ইজ নো গড নাথিং আনসিন যা দেখি না তা মানিনা আল্লা বলতে কিছু নাই কিন্তু তাদেরকে যদি জিজ্ঞাসা করেন ভাই তুমি কি মরবা সে বলে হ্যাঁ একদিন আমাকে মরে যেতে শুধু তাই রয় এই পৃথিবীর সভ্যতার মধ্যে দেখা যায় আশার একটা সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই পৃথিবীর সভ্যতা বলে পৃথিবীর পৃথিবীর পারভাষিকতা বলে কখনো কখনো বাবার কাদের সন্তানের লাশ থাকে কখনো কখনো সন্তানের কাঁধে বাবার লাশ থাকে এমন কঠিন নির্দয় পৃথিবীর কখনো কখনো দাদার কাঁধে নাতির লাশ উঠে দেয় এই কঠিন পৃথিবীতে মানুষগুলো সব অস্বীকার করতে পারে মানুষগুলো সব বাদ দিয়ে দিতে পারে কিন্তু মৃত্যুকে অস্বীকার করতে পারে না আর মৃত্যুকে ভয় পায় না পৃথিবীর এমন কোনো মানুষ নাই ও বাবাজিরা বন্ধুরা যুবক ছেলেগুলো আমাকে যদি তুমি বলো তোমাকে পৃথিবীর অর্ধ সম্পদের মালিক বাড়িয়ে দেওয়া হবে বিনিময় তোমার জীবনের থেকে হায়াত কুমায় নিলাম দুই বছর আমি অর্ধ সম্পদের মালিক হইয়া যতটা বেশি খুশি হব তার থেকে বেশি ব্যতীত হব যদি আমার জীবন থেকে হায়াত কুমিয়ে দেওয়া হয় যদি আমাকে বলা হয় তোমাকে আজকে সাম্রাজ্যের রাজা বানিয়ে দেওয়া হবে বিনিময়ে তোমার হায়াত থাকবে আর মাত্র পাঁচ মিনিট ও বন্ধুগণ আমি রাজত্ব চাইবো না সাম্রাজ্য চাইবো না আমি চাইব হায়াত কথা ঠিক কি না বলেন কোনো মানুষের যদি ক্যান্সার হয় কোন মানুষের যদি এইডস হয় কোনো মানুষের যদি মৃত্যুজনক কোন রোগ হয়ে যায় ওই মানুষটা দিন ভর শুধু আল্লাহ আল্লাহ করে আল্লাহকে ডাকে কারণ সে বুঝতে পারে আমি আর বেশি দিন থাকবো না আমার হায়াত শেষ হয়ে গেছে আমার মৃত্যু চলে আসে এর জন্য আল্লাহর ভয় ঢুকে মৃত্যুর ভয় পৃথিবীতে নাই এমন কোন মানুষ আপনি আদৌ খুঁজে পাবেন না আমি তাফসির থেকে বলছি সূরা মুলকের তাফসিরের কিতাব সারা পৃথিবীর ইতিহাস ভিত্তিক শ্রেষ্ঠতম তাফসিরের কিতাব আল্লামা ইবনে কাসির রাহমাহুল্লাহ তাআলা লিখেছেন আল বিদায়া ওয়ান নিহায়া এই কিতাবের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা ঘটনা নিয়েছেন ঘটনাটা হলো দুনিয়ার মানুষ যেভাবে মৃত্যুকে ভয় পায় ঠিক সেভাবে আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী রাসূলরাও মৃত্যুকে ভয় পেত হযরত ইদ্রিস আলাইহিস সালাম একজন দা পুটি নবী নবীদের ভিতরে দাপট যতগুলো নবী আছে তার ভিতরে ইদ্রিস আলাইহিস সালাম একজন ইদ্রিস আলাইহিস সালামের সাথে সমস্ত ফ্রেস্তাদের বন্ধুত্ব ছিল ভালোবাসা ছিল ইদ্রিস আলাইহিস সালাম যখন জানতে পারলেন আর কিছুদিনের মধ্যেই কিছু সময়ের মধ্যেই আজরাইল আলাইহিস সালাম আসবে তার জান কবজ করবে যেহেতু আল্লাহর পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে তার কাছে ওহী হয়েছে যখন তিনি চিন্তা করলেন যে তার মৃত্যু হবে ইজ্জাজ আলাইহিস সালাম মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করলেন তিনি চিন্তা করলেন হায় হায় এই দুনিয়াতে তো থাকলে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে কিভাবে মৃত্যু থেকে বাঁচা যায় ও বাবাজিরা যুবক বন্ধুরা মা বলেরা কান খুলে শুনে রাখো আল্লাহর পয়গম্বর মৃত্যুকে ভয় পেলেন তিনি চিন্তা করলেন পৃথিবীর বুকে থাকলে তো মৃত্যু নিশ্চিত নিশ্চয়ই আমার দিনের ভিতরে মনে হয় ওই আসমানে মনে হয় কোনো মৃত্যু নাই আমি যদি আসমানে যেতে পারি তাহলে মনে হয় আমার মৃত্যু হবে না এজিস আলহ ইসালাম চিন্তা করলেন আর মনে মনে ভাবতে লাগলেন আমি আসমানে যাব কিভাবে চিন্তা যেমন ভাবনা তেমন তিনি চিন্তার আলোকে চিন্তা করলেন আমি একটা ফেরেশতাকে ডাকব তার সাথে বন্ধুত্ব করব ভালোবাসা বিনিময় করব। অতপর ফেরেস্তাকে ধরে আমি আসমানে চলে যাব আমাকে আর মৃত্যু ধরতে পারবে না সময় যেমন চিন্তা সামন সালাম একজন ফেরেস্তার সাথে বন্ধুত্ব করলেন বন্ধুত্ব করে বললেন বন্ধু ফেরেশতা শোনো তুমি তো আসমান দেখো দুনিয়াও দেখো কিন্তু আমি আল্লাহর পয়গাম্বার আমি দুনিয়া দেখি কিন্তু আসমান দেখি না এবার ফেরেশতা বলতেছে আল্লাহর পয়গাম্বার তাহলে আমি কি করব কি করা উচিত এবার ইত্তিহাল আলাইহিস ইসলাম বলতেছে বন্ধু আমাকে তুমি একটু আসমান দেখাও আমার আসমান বড় দেখার शौक। ফ্রেস্তা বলতছে maaf sai dua ওরে বাপ আসমান প্রথম আসমানে যেই সিকিউরিটি গার্ড আল্লাহ রাখছেন ওই গার্ডরে ওভারটেক করে আমার আসমানে যাওয়া সম্ভব না কারণ যে কোনো সময় আমি গ্রেফতার হয়ে যাইতে পারি আর আমি যদি গ্রেপ্তার হই আল্লাহ আমার নাম ফ্রেস্তাদের কাতার থেকে কেটে দেবে। ইদ্রিস আলাই ইসালাম অনুনয় বিনয় করতে লাগলেন আপনার আমার বন্ধু যদি কেউ থাকে কোনো একটা কাজ করতে গেলে বন্ধু যদি রাজি না হয় আমরা কিন্তু বন্ধুকে অনুরোধ করি দোস্ত ও বন্ধু ও শোন দে ভাই এই কাজটা করে দে তুই আমার দোস্ত লাগিস বন্ধু লাগিস তুই আমার এই লাগিস ওই লাগিস সেই লাগিস কথা ঠিক কিনা বলেন এভাবে বলে আমরা বন্ধুকে রাজি করাই ইদ্রিস আলাই ইসালাম ও এমনভাবে এমন ভাবে ধরছে ফেরেস্তার আর কোনো উপায় নাই ফেরেশতা এবার চিন্তা করলেন হ্যাঁ ইদিস আলাইক ইসলাম আপনি আল্লাহর পয়গম্বর আপনি আল্লাহর নবী যেহেতু আপনি বলেছেন সেহেতু আমি একটা রিক্স নিতেই পারি রিক্স অনুযায়ী রিক্স ইদ্দিস আলাইক বললেন ও আল্লাহর পয়গম্বর ফেরেস্তা বললেন আপনি আমার ডানার নিচে ঢোকেন চুপ করে ছিম স্টিমেরে বসে থাকেন আমি একটু ট্রাই করে দেখি আপনাকে নিয়াজ মানে ঢোকা যায় কিনা ও বন্ধু বর্গ মা বোনেরা সুন্দর ভাবে কান খুলে খেয়াল করে শোনো ইতিস আলাইহিস সালাম দানা নিচে আমি কোন বানানো গল্প বলছিলাম ইতিহাস ভিত্তিক তাফসীর আল বিদায়া ওয়ান নিহায়া সূরা মুলকের তাফসীরের ভিতরে দেখবেন ইতিস আলাইহিস সালাম কে ফেরেশতা দানা নিচে নিয়ে রওনা হয়েছে প্রথম আসমানে যখন পৌঁছেছে প্রথম আসমানে যে সকল বডিগার্ড আছে ওই আসমানকে পাহারা দেওয়ার জন্য যে সকল ফেরেস্তা দারোয়ান আছে তারাই জিসালাই ইসালামের ফেরেশতাকে চেক শুরু করল যেহেতু ফেরেশতা ফেরেস্তা যেমন উদাহরণ দিতে গিয়ে বলি থানায় যদি এক পুলিশ রাত বারোটার সময় যায় থানার মানুষ কিন্তু ওই পুলিশ সে অত চেক করবে না কারণ সে কি তার জাতি ভাই পুলিশ আমার মতো মোল্লা মৌলভী যদি রাত বারোটায় ওইখানে যায় তাহলে পুলিশ সব স্থান জ্ঞান নিয়ে থাকতে বলবে ঘটনা কি মোল্লা এত রাত্রে আসলো কেন নিশ্চয়ই এর মতলব খারাপ নইলে স্কুরুপ ঢিলা কথা ঠিক কিনা বল ঠিক তেমনি করে এক ফেরেস্তা যার এক ফেরেস্তাকে বেশি চেক করবে না এটা তো নিয়মের কথা এটা তো সিস্টেমের কথা সেই সিস্টেম অনুযায়ী সেইভাবে ফেরেস্তাকে চেক করা হলো না আল্লাহর অসীম কুদরত হযরত ইদ্রিস আলাইহিস সালামকে তারা খুঁজে পেল না যখন প্রথম আসমানে বডিগার্ডের আপ দারোয়ানের আপ ইদ্রিস আলি ইসালামকে ধরতে পারলো না যেই ফেরেস্তার ডানার নিচে ইদ্রিস আলি ইসালামকে নিয়ে যাচ্ছেন ওই ফেরেস্তার দিলের ভিতরে সাহস তৈরি হয়ে গেছে সে দিলের ভিতরে সাহস পেয়ে গেছে যে প্রথম আসমানে যে আমি গ্রেফতার হই নাই আর কোনো বাধা নাই ইদ্রিস আলি আপনি কোনো চিন্তা করেন না ভয় পাইয়েন না এখন আপনাকে নিরিবিলি আমি অন্য আসমানের দিকে নিয়ে যেতে পারব এবার ইতিসালাম মনে মনে সাহস পাচ্ছেন আর মনে মনে ভাবতেছেন হায় হায় মৃত্যু এখন আমার কিভাবে ধরবে মৃত্যু তো পারবে না কারণ দুনিয়াতে মৃত্যু আছে আসমানে কথা বলেন দুনিয়াতে মৃত্যু আছে আসমানে এই ধারণাটা ইদ্রিস আলাই ইসালাম এরপরে ফেরেস্তা ইদ্রিস আলাই ইসালামকে ডানার নিচে নিয়ে উপরের দিকে যাচ্ছে দ্বিতীয় তৃতীয় চতুর্থ আসমান পার হয়ে

মায়ের কাছ থেকে সন্তানকে, সন্তানের কাছ থেকে মাকে, বাপের কাছ থেকে কলিজার টুকরা ছেলেকে, মেয়েকে দাদার কাছ থেকে কলিজার টুকরা নাতি-নাতনিকে যেlceil নিয়ে যায়, ওই জিবরাইল আলাইহিস সালাম আবাদের দিকে আসতে আল্লাহু আকবার। ওয়াজ্জাস হাজিরিন ইজ্জা সাথে সাথে তার শরীরের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে গেছে। তিনি চিন্তা করতেছেন, হায় হায়। কি চিন্তা করে আসলাম আর হইল না এই চিন্তা করে ওরি ভয়ে ভয়ে ফেরেস্তাকে বলতেছে বন্ধু ফেরেস্তা কি ব্যাপার উনি যে মৃত্যুর ভয়ে এখানে আসছে এই কথা তো ফেরেস্তা জানে না জানে কথা বলেন ফেরেস্তা কি জানে ওটা তো তার মনে মনে দেখুন পৃথিবীতে কত কিছু আবিষ্কার হয়েছে কিন্তু মনের খবর বের করতে পারে এরকম কিছু আবিষ্কার হয়েছে কোনো দিন হবে কোনো দিন সালাম যে মৃত্যুর ভয়ে আসমানে এসেছে এ কথা জানে না কে ফেরেস্তা ইলজিজ বলতেছে বন্ধু ফেরেস্তা তুমি একটু আজাইল জিজ্ঞাসা করো উড়ি এখন কোথায় যাচ্ছে এখন ফেরেস্তা বলতেছে ভাই সব কথা শেষ কথা তুমি সব কইছো আমি মানছি এটা আমি শুনতে পারবো না কয় কেন কারণ উনি হলো মৃত্যু ডিপার্টমেন্টের মন্ত্রী এই পঞ্চম আসমানের মাস পথে দইরা জিজ্ঞাসা করি যে ভাই কোথায় যান উনারে রাগ ছুটে গেল হিতে বিপরীত দিল আমার জানটা শেষ এখন ইদ্রিস আলাহ ইসলাম তার সারে না আর সে ইদ্রিসের কথা শুনতে চায় না কিন্তু উপায় যে নাই কারণ আল্লাহর পয়গাম্বার ইদ্রিস আলহ কথা অনুযায়ী তিনি মাস পথে আজাইল আলহ ইসালামকে দাঁড় করালেন আসা একটা মানুষকে যদি আপনি কোনো কিছু উদ্দেশ্য করে বলতে চান তাহলে দ্বারা করাই কি উদ্দেশ্য বলেন আগে কথা বলেন না কেন কি বলেন আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন বাড়ির সবাই কেমন আছে হ্যাঁ শরীরটা হ্যাঁ বা একটু দিয়ে কাহিল হয়ে গেছে না এইটু একটু মোটা হয়েছে বাবা আগে যেমন দেখছিলাম এরকম আর এখন নাই আগে দুই চার মিনিট তারে কি করতে হয় ফ্লাশ করতে হয় কথা ঠিক কিনা বলে তাই ফ্রেস্তাও চিন্তা করছে যে মাস পথে দাঁড়ায় যদি আজাইলে মরতো মৃত্যু ডিপার্টমেন্টের ফ্রেস্তারে ডাইরেক্ট জিজ্ঞাসা করি যে কই যাও ওনে কলার দইরা কইলো তুই শেষ তাহলে আমিও কি শেষ এর দরকার নাই সে যেহেতু পয়গাম্বারের কথা শুনতে হবে তিনি বললেন ইয়া মালাকুল মউত আসসালামু আলাইকুম কাইফা কাইফা হ্যান বলে বলতেছে মালাকুল মৌদ আপনি কোথায় যাচ্ছেন তিনি বলতেছেন যে আমার কাজ কি আমার যে কাজ আমি সেই কাজে যাচ্ছি এর ভিতরে ইতিস খোসা দিয়ে বলতেছে ফেরেস্তা মালাকুল মৌদ চেয়ে আরেকটা প্রশ্ন করতে হবে আমার তা মনে নাই মানে ঈদ একটু সাহস হয়েছে যেহেতু মালাকুল মৌত আসছে এখন তারে ধরতেছে না তার মানে মনে হচ্ছে যে তাকে মৃত্যুর জন্য সে মৃত্যুর আসে নাই এখন সাহস তিনি খোঁজা দিয়ে বলতেছে ফেরেস্তা তুমি একটু জিজ্ঞাসা করো না মালাকুল মৌত আজাইলকে যে তার কাছে কি আল্লাহর পৃথিবীতে যা আছে সব মানুষের মৃত্যুর লিস্ট আছে ফেরেস্তা এখন বিপদে আজাইল সামনের দিকে উনি খোঁজায় মিলে দিলে ফেরেস্তা কি বিপদে তিনি বলতেছে আজাইল আলাহিসাল্লাম পৃথিবীর সব মানুষের মৃত্যুর লিস্ট কি আপনার কাছে আছে এখন আজাইল আলাহিসাল্লাম বলতেছে বেটা বলো কি আমি তো ওই ডিপার্টমেন্টের মন্ত্রী কাকে কোথায় কেমনে শোয়া দেবো এই লিস্ট তো আমার কাছেই থাকবে তোমার কাছে থাকবে তোমার কাছে থাকবে এবার ফ্রেন্স একটু ভয় পাইছে খাইছে দুই প্রশ্ন করছি তিন নম্বরটা করলে নালে মনে মনে দোয়াই নুস পড়তেছে আর ভাবতেছে যে ঈদ আলাইসালাম যেন আর খোঁজা না দেয় কইতে কইতে আর খোঁজা দিয়ে বলতেছে যাই ফেরেস্তা তুমি এবার একটু জিজ্ঞাসা করো যে আল্লাহর পয়গম্বর হজরত ইদ্রিস আলাহ ইসলাম ওই যমুক লাগার তার মৃত্যু কখন কোথায় হবে কোথায় হবে সোহার আল্লাহ বলবেন না এবার ফেরেশতার শরীরের ভিতরে আবার কাফ শুরু হয়ে গেছে যে কার কথা কোনটা কেমনে যে ওরে আল্লাহ কোন লোককে নিয়ে আমি আসমানে আসলাম এবার ফেরেশতা আজরাইল আলাইহিসসালামকে বলতেছে ভাই আজরাইল একটা ছোট রিকোয়েস্ট ছিল এটা এই লাস্ট হ্যান্ড শেষ আর বলবো না আজরাইল বলছে বলো বলো তুমি আমার বন্ধু বড়গো তুমি ফেরেশতা তুমিও ফেরেশতা আমিও ফেরেশতা তুমি বলো এবার ফেরেশতা বলতেছে ভাই আজরাইল আল্লাহর পয়গম্বর ফলান ইবনে ফলার অমুকের ছেলে অমুক হজরত ইদ্রিস আলাইহিস সালাম তার মৃত্যু কোথায় কখন কিভাবে হবে একটু খাতা খুলে দেখো না আজরাইল আলাইহিস সালাম তার ডায়েরি খোলা শুরু করলেন তার কিতাব খোলা শুরু করলেন ও বর্গ বাবাজিরা আজরাইল আলাইহিস সালাম কিতাব খোলা শুরু করলেন খুলতেছেন 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 হঠাৎ করে আজরাইল আলাইহিস সালাম থম খেয়ে গেলেন একটু রেস্ট পেয়ে গেলেন একটু হতবম্ব হলেন বিস্ময় হলেন বিস্ময় হয়ে আর দাঁড়ালেন না তাস করে ঘুরে তিনি রওনা হলেন পঞ্চম আসমানের দিকে এবার ফেস্তা বলতেছে ভাই আজরাইল দাঁড়াও দাঁড়াও ও বন্ধু আজরাইল দাঁড়াও ঘটনা কি তুমি এভাবে দৌড়াচ্ছ কেন কি হয়েছে এবার আজরাইল আলাইহিস সালাম বলতেছে ও বন্ধু ফেস্তা তুমি জানো না আমি ডাইরি খুলে দেখতে পেলাম আল্লাহর পয়গম্বর

বন্ধু ফেরেশতাই ত্রিসকি ডাকে আর বলে ভাই ইদ্রিস ও ভাই ইদ্রিস তুমি ওঠো ভয় পাইও না চিন্তাগ্রস্ত হইও না মালাকুল মউত আজ্জাল সালাম চলে গিয়েছে তুমি ভয় পেও না চিন্তাগ্রস্ত হইও না তুমি নিশ্চিত থাকো তোমার মৃত্যু এখন হবে না এত ডাকে এত ডাকে এত ডাকে আল্লাহর পয়গম্বর ইজ্জাজ আর ঢাকে সারা দায়রা ইজ্জাজ সালাই সালাম আর ডাকে সারা দায়রা বন্ধু ফেরেশতা বলে ও বন্ধু কি হলো তোমার আমি কি ডালা উচ করে দেখব নাকি তুমি কি হয়েছে তোমার ফেরেশতা যখন ডানাটা উচু করলো তাফসীরের ভিতরে এসে ফেরেশতা যখন ডালা উচু করে দেখেন ইজ্জাজ আলাইহিস সালাম সুধুম্বিত বর্ণনা করেন নাই আল্লাহর পয়গম্বরের ওই ডানার নিচে থাকার কারণে গরম দেহটাও শীতল হয়ে গেছে আল্লাহু ও পৃথিবীর মানুষ ও নেতা এমপি বাদশা কিছক সমুর মজুত মনে মনে চিন্তা করে দেখো মৃত্যু পৃথিবীতে কাউকে সার দেবে না আল্লাহ বলেছেন কুল্লুনা সিনদাই কুতুল মউত কুল্লুনাফসিন যায়কাতুল মউত পৃথিবীর সব মানুষকে সব প্রাণীকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে সুতরাং মানুষকে যেহেতু মরে যেতে হবে মৃত্যু যখন আমাদের জন্য অবধারিত আমাদের মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই সম্মানিত হাজির পৃথিবীর বুকে যদি মৃত্যুর প্রস্তুতি নিতে হয় তাহলে জীবনের সাথে পাঁচটা মামলা লাগাইতে হবে কয়টা মামলা কথা বলেন কয়টা এক নম্বর মামলার নাম মৃত্যু এক নম্বর মামলার নাম কি দ্বিতীয় নম্বর মামলার নাম হলো কেয়ামত দ্বিতীয় নম্বর মামলার নাম কি তিন নম্বর মামলার নাম হচ্ছে হাসর চার নম্বর মামলার নাম হচ্ছে মিজান পাঁচ নম্বর মামলার নাম হচ্ছে ফুলসিরাত এই পাঁচটা মামলা যদি কারো দিলের ভিতরে গেথে যায় কারো দিলের ভিতরে যদি একবার এই পাঁচটা মামলার ভয় ঢুকে যায় কোশ্চিন কালেও তার দ্বারা গুনাহ হতে পারে না পৃথিবীর সব মানুষের সামনে র‍্যাব দিয়া পুলিশ দিয়া আরবি দিয়া বিডিআর দিয়া রাজনৈতিক ক্ষমতার দম্ভিক্য দিয়া মানুষের অবস্থানকে পরিবর্তন করা যায় দেহকে পরিবর্তন করা যায় কিন্তু মনকে পরিবর্তন করা যায় না কিন্তু আল্লাহ আপনার আমার নামে এমন পাঁচটি মামলা দিয়ে দিলেন যে মামলা দ্বারা মানুষের দেহ নয় মনের পরিবর্তন সাধিত হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাজিরিন সেই প্রস্তুতি হিসাবে আজকে আমরা সুরা মূল টেনেছি কেন টেনেছি কারণ হলো সুরা মূলকের একটি বিশেষ কয়েকটি ফজিলত আছে যার ভিতরে একটি ফজিলত হলো আল মাউত সুরা সুরাটা হলো মৃত্যু মুলুক সুবাহান আল্লাহ বলেন আল্লাহ রাসুল বলেছেন একটু চা হবে আল্লাহ রাসুল বলেছেন যেই ব্যক্তি নিয়মিত একবার সুরায় মূল তেলোয়াত করবেন আল্লাহ রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন ওই ব্যক্তি যখন মৃত্যু বরণ করবেন মৃত্যু বরণের সাথে সাথে মানুষগুলো যখন তাকে দাফন করবে কবরে শোয়া দেবে কবরে শোয়া দেওয়ার পর মানুষগুলো যখন তাকে রেখে চল্লিশ কদম দূরে চলে যাবে অটোমেটিক ওখানে মন কারণে ফেরস্তা হাজির হয়ে যাবে এসেই তারা প্রশ্ন করতে শুরু করবে মান রব্বুক ওয়ামান দীনুক ওমান নবীুক কথা ঠিক কিনা বলেন প্রশ্ন হবে কয়টা তিনটা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন কবর জীবনে আপনি সুখী তিনটা প্রশ্নের উত্তর যদি না দিতে পারেন কবর জীবনে আপনি কথা বলেন কি খালি দুঃখী না এই দুনিয়ার দুঃখকে ভোলা যায় এই দুনিয়ার দুঃখকে পরিবর্তন করা যায় এই দুনিয়ার দুঃখের মধ্যে নিয়মের পরিবর্তনতা হয় সবাই জিকির করেন লা ইলা্ মোহাম্মা দূর্রসুলল্লাহসাললাহ্লাহ আলী হােসাল্লা মসজিল হাজিরিন বাবাজিরা যে কথা বলছিলা যখন মৃত্যু মানুষ টাকে তাফোন করা হবে প্রশ্ন আসবে মান মানরব্যক অমান দিনও কমান না বিহোক ফ্রেস্তারা যখন প্রশ্ন করবে এই প্রশ্নের উত্তর যদি দিতে পারেন জীবন সফল উত্তর না দিতে পারলে জীবন দুঃখে ভরা ক্লান্তি মুয়াজ্জাজ হাজিম এই সূরায়ে মুলক যারা নিয়মিত তেলাওয়াত করবেন এই মানুষগুলো যখন মৃত্যু হবে মানুষগুলো যখন মরে যাবে মানুষগুলো মৃত্যুর পর তাকে যখন দাফন দেওয়া হবে এই দাফনের পরে তার কাছে যখন মানুষগুলো চল্লিশ কদম দূরে চলে যাবে ওই কবরে মুনকার নেকির ফেরেস্তা হাজির হয়ে যাবে কিন্তু কবরে হাজির হওয়ার পর কবরের মধ্যে লোকটা লাশ খুঁজে পাবে না দেখবে বিশাল বড় একটা পাখি কবরের ভিতরে ঘুমিয়ে আছে মুনকার নেকির ফেরেস্তা বলবে ও ভাই পাখি ফোলান ইবনে ফোলান অমুকের ছেলে অমুক একটু আগে তাকে এখানে দাফন করা হয়েছে তুমি কি তাকে দেখছনি পাখি বলবে হ্যাঁ আমি তাকে দেখেছি আমি তাকে আমার ডানার নিচে ঘুম পাড়িয়ে দিয়েছি এমন ঘুম শান্তির তৃপ্তির ঘুম পাড়িয়ে দিয়েছি যে কেয়ামতের আগ পর্যন্ত তার ঘুম আর ভাঙানো যাবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার মনকার নাকি ফেস্তা বলবে পাখি তুমি বলো কি আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিবেন জারি কবর দেওয়া হবে ওইটেরই প্রশ্ন করতে হবে এখন ওই লোকটাকে তো আল্লাহর নির্দেশ অনুযায়ী প্রশ্ন করতে হবে তুমি জামিলা পাকায়ো না তাড়াতাড়ি লোকটাকে বের করে দাও কারণ কবর হলো আমার কন্ট্রোলে আমি হলো মন কার নেকির এইবার পাখি বলবে যে না ভাই যতই তুমি অনুরোধ করো আর অনুনয় করো বিনয় করো লোকটাকে এই ডানার নিচ থেকে এখন আর ভার বাইর করা যাবে এই কথার পরে ফেরেস্তা বলবে বের করো পাখি বলবে বের করা যাবে না দুজনের সাথে ঝগড়া হবে এক কথায় দু কথায় পাখি রেগে যাবে রেগে গিয়ে বলবে ও মুন কারণিকির ফেস্তা এতই যদি তোমার প্রয়োজন হয় ঢোকো আমার ডারার নিচে খুঁজে বের করো লোকটা কোথায় আছে বলেন না সুবাহান এবার মুন কারণিকির ফেস্তা রেগে গিয়ে সে ডানার নিচে ঢুকবে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যাবে কিন্তু লোকটাকে কোথাও খুঁজে পাবে না এবার পাখির সব জায়গায় খুঁজে হয়রান হয়ে ক্লান্ত হয়ে মন কারণে কি ফেস্তা এসে বলবে ও পাখি কে তুমি কে তোমার পরিচয় আমি মন কারণে কির ফেরেস্তা এত বড় কঠিন অবস্থারে আছ আমি মন কারণে ফেরেস্তা আসলাম তোমার ডালাল নিচে খুঁজলাম কিন্তু লোকটাকে কোথাও খুঁজে পেলাম না ঘটনা কি কে তুমি কে তুমি যখন মুনকার নেকির ফেরেশতা প্রশ্ন করল এবার পাখি ডাক দিয়ে বলে ও মন কার নেকির আমি হলাম এই মানুষটার তামাম জীবনের ভালোবাসার কোরআন আমি হলাম এই মানুষটার তামাম জীবনের মহাব্বতের কোরআন বিশেষত আমি হলাম সূরা মুলক চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ সুতরাং সম্মানিত বাবাজিরা যারা নিয়মিত সোরায় মুলক তেলাওয়াত করবেন তাদের জন্য আল্লাহ রাসুলের হাদিস স্পষ্ট কথা সাহি হাদিস বখারিতে এসেছে বখারির সারাতে এসেছে বখারির হাসিয়াতে এসেছে আল্লাহ রাসুল বলেছেন এই মানুষগুলোর জন্য আল্লাহ তালা ওই কবরের মধ্যে একটা পাখি নিয়োজিত করবেন যে পাখি এই মানুষগুলোকে সেভ করবে বলেন না সোবাহান আল্লাহ সুতরাং যারা কোরআন তেলাওয়াত করতে পারেন যারা কোরআন তেলাওয়াত করতে পারেন তারা নিয়মিত অন্তত একবার সর্বোচ্চ মনে মিনিট মিনিট বা সময় পারে এই যেতে আপনার তেলোয়াত করতে সুরাটা তেলোয়াত করবেন আর যারা কোরআন পড়তে পারেন না দুর্ভাগা ভাগা জাতির সম্মুখীন যারা যারা এখনো মুসলমানের সন্তান কিন্তু কোরআন পড়তে এমন অনেকেই আসেন বাবাজিরা এই মানুষ যারা আছেন আমি হাতে ধরে বলবো পায়ে ধরে বলবো হাফেজে কোরআন আর এখন তো ডিজিটাল যুগ মোবাইলের ভিতরে অনেক সময় তেলোয়াত থাকে আপনারা নিয়মিত সুরাই মূল গভীরভাবে তেলোয়াত শুনবেন আর বাংলায় এটার তর্জমা দেখবেন তাহলে অবশ্যই আল্লাহ হচ্ছেন রহিম তিনি যা খুশি তাই করতে পারেন আল্লাহ চাইলে একজন গুরাগার বান্দাকে মাফ করে দিতে পারেন আমার ওই চাল্লা কাউকে যদি আসামি করতে চান তার বাঁচার কোনো উপায় কোনো উপায় থাকে না মজা হাজরিন সুতরাং আমরা যেই সূরা পড়বো সেই সূরার নাম হচ্ছে সোরায় মুল আর প্রথমেই আমি সোরা মুলকের একটি আয়াত তালয়াত করে একটু তর্জমা করে আলোচনা শেষ করে দেবেন সকলে পড়েন আমার সাথে তাম্লাদি পিয়া দি হিল মুলক ওয়াহুয়া আলাহ কুল্লি সেই অতীব বর্কত পয়পূর্ণ সেই আল্লাহ তাআলাফ যার হাতে সার্বভৌম ক্ষমতা যিনি যা ইচ্ছা তাই করেন ইন্নাল্লাহা ইফআলু মাইয়াশা ফাআলু লিমা ইউরিদ আমার আল্লাহ তাআলা এমন ذات তিনি যা ইচ্ছা তাই করেন কথা ঠিক কিনা বলেন তিনি যেমন ক্ষমতার মসনদে একজনকে ফুলের মালা দিয়ে উঠায় দেন ওই আল্লাহ চাইলে আবার ওইটাকে ক্ষমতা থেকে জুতা পেটা করে নামায় দেন কথা ঠিক কিনা বলেন আরো জোরে বলেন ঠিক কেনা ও মুসলমান বন্ধুগণ আজকে এই আয়াত দ্বারা আমরা শিখবো হলো যে আমরা পৃথিবীর যা কিছু আছে সব মানি কিন্তু সর্বভৌম ক্ষমতার মালিক কাকে মানব আরো জোরে বলেন আরো জোরে বলেন আমি যদি আপনাদেরকে বলি আজকে আপনাদের আমাকে মানতে হবে আর আপনারা যদি ওয়াদা করেন হ্যাঁ আপনাদের আপনাকে মানবো তাহলে আমি যা বলবো তা আপনাদের শুনতে হবে নাকি কথা হবে বলেন সব শুনবেন আমি যা বলবো হ্যাঁ শুনবেন কারণ আপনারা আমাকে ওয়াদা করেছেন আমি যা বলবো তাই শুনবেন তা আল্লাহকে যখন আপনি সর্বভৌম ক্ষমতার মালিক বললেন বললেন তাবা রকাল্লা দি মূল এই দুনিয়ার রাজত্ব সর্বভৌমত্ব যা কিছু আছে সব কিছুর মালিক তুমি একমাত্র আল্লাহ এই কথা যখন বলেছেন এই কোরআন শরীফের প্রথম আয়াত থেকে শুরু করে শেষ আয়াত পর্যন্ত তাতে রাজনীতি হোক অর্থনীতি হোক আইন নীতি হোক সমাজ নীতি হোক প্রত্যেকটা নীতিকে মানা আপনার জন্য ফরজ হয়ে যাবে কথা ঠিক কিনা বলেন আপনি কোরানটাকে হাতে নিয়ে সর্বভৌম ক্ষমতার মালিক মানবেন আল্লাহকে আর মনে মনে চিন্তা করবেন যে হাই হাই রাজনীতির আমি মানি না আমাদের দেশে কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব আছে আমি এটা তাদের ভুল বলবো না তাদের সমস্যা বলবো হয়ে আসছে তারা সর্বভৌম ক্ষমতার মালিক মনে করে জনগণকে কথা ঠিক কিনা বলেন তারা সর্বভৌম ক্ষমতার মালিক মনে করে কাদেরকে আমি একটা ছোট্ট উদাহরণ দিই আপনাদেরকে ওই রাস্তার পিছনে কয়েকটা দুষ্ট প্রকৃতির ছেলে আসলো এসে একশোটা মৌমাছি আর বললার যে আছে না কি বলে ওটা ছেড়ে দিল জায়গায় আচ্ছা বলেন আপনারা কি করবেন কামুর খাবেন আরে এত ভদ্র লোক আপনারা জুজুর ও আর শুনতে আসছে আর উঠবো না কামুর খাইলে খাব শহীদ হয়ে যাব ও আর সারবো না এরকম কি করবেন বলেন বলবেন হুজুর আপনি আপনার খেতা কম্বল গুছান আমরা রেডি দি দৌড় কথা ঠিক কিনা বলেন কি করবেন জুজুর ও আর শুনছি ও আর শুনতে শুনতে ও আস্ত জায়গা হয় আপনার ওয়াজ না আজকে না শুনলাম ওরে বাপ রে বল্লা বলে কথা বল্লা বলে কথা ঠিক কিনা বলেন তে যে জনগণ যে মানুষ যে ইনসান একটি এক ইঞ্চি পরিবার বল্লাকে ভয় পায় সে মানুষ কষ্টিন কালো সর্বভৌম ক্ষমতার মালিক হতে পারে না সর্বভৌম ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ এই আকীদা যারা বিশ্বাস করবে আল্লাহর কসম তাহাজ্জুতের নামাজ পড়তে পড়তে যদি কপালে আযাজ দাগ করে যায় তাও তার iman থাকতে পারে যে মনে করবে যে সর্বভোগ ক্ষমতার মালিক জনগণ সুতরাং রাজনৈতিক বন্ধুদেরকে বলি যে রাজনীতির কারণে অন্ধ হয়ে এই কুরআনটাকে ছেড়ে দিও না মনে রাখবা মনে রাখবা এই জীবন জীবন নয় এই জীবনের পরে আরেকটা জীবন আছে যে জীবনে তোমার আমার জবাব দেওয়া লাগবে মজা হাজিরিন আমি আজকে অনেক কথা বলেছি আপনাদের এখানে নতুন এসেছি এবছর আপনাদের ভালোবাসা নিতে দোয়া নিতে এসেছি আমি জানি না অনেক এখানে কবুলিয়ত মানুষ থাকতে পারেন জন্য দোয়া করি যে আজকের এই মাহফিলকে আপনারা যেভাবে একত্রিত হয়ে একসাথে বসে আজকের এই মাহফিলকে সম্পূর্ণ করলেন আমার আলোচনা পর্যন্ত আপনারা ধৈর্যের সহিত শুনলেন আমি আল্লাহর কাছে পায়ে হাত দিয়ে দরখাস্ত করবো করবো হেমাবুদ আপনি এই প্রত্যেকটা মানুষকে আপনি চাইলে তো নিষ্পাপ করে দিতে পারেনি এই মাহফিল থেকে যাওয়ার পর শেষ পর্যন্ত আলোচনা শোনার পর যারা যাবে তাদেরকে আপনি নিষ্পাপ করে দিয়ে বলেন না আমিন আরও জোরে বলেন আমিন আর আমি আপনাদের কাছে দোয়া চাই আপনার আল্লাহর রস্তে আমি গোনাগার আমার কথার মধ্যে কথার জটিলতায় ভাষাগত কারণে হয়তো কোনো ভুল ত্রুটি আমার হতে পারে আল্লাহ রস্তে আপনাদের কাছে মাপ চাই কারো সন্তান হিসাবে কারো বন্ধু হিসাবে কারো বা বড় ভাই হিসাবে হিসাবে যে সকল আছেন আপনার স্নেহের একজন আল্লাহর আপনারা বিনয়ের সহিত ক্ষমা করে দিবেন আমার ভল ভুল ত্রুটি মাফ করে দিবেন আর আমি আমার হোম ডিস্ট্রিক্টটা আপনাদের পাশেই এই গোপালগঞ্জ জেলার কাশিয়ানিতে তো আমার ঢাকায় থাকা হয় আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জামে মসজিদে জমা পড়াই ওখানে এবং সোশ্যাল মিডিয়ার শ্রেষ্ঠতম সাংবাদিক লেখক এবং আমি মনে করি উদ্বুদ্ধ জনতা যুবকের হৃদয়ের স্পন্দন এবং তার দ্বারা তার লেখনির দ্বারা ইসলাম বিস্তৃত হচ্ছে হাজার হাজার লক্ষ মানুষের কাছে সেই শেখ সাগর ভাইও আসছেন আমি তার জন্য দোয়া করি আল্লাহ তালা শেখ সাগর ভাইকেও যেন নেয়াত দ্বারাস করে বলে না আমি মজা আমি আলোচনা শেষ করে দেব শেষ করে দেওয়ার আগে আমার সজীব ভাইয়ের পক্ষ থেকে একান্ত একটা অনুরোধ ছিল আমি একটু সঙ্গীত গাই কিন্তু আজকে আমার আপনাদের কাছে এত ভালো লেগেছে যে আমার সঙ্গীত গাওয়ার আর প্রয়োজন হয় নাই আমি একটা সঙ্গীত বলেই আলোচনা শেষ করে দেব। আপনারা কি একটু সময় আমাকে দিবেন রাগ করবেন নাকি আপনারা আমি সজীব ভাইয়ের জন্য গাইতে চাচ্ছি এখন আপনারা যদি বলেন তাহলে আপনাদের জন্য গাবো হিংসা শুনবেন আমরা এই সঙ্গীতটা গাবো সেই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আইহাসাল্লামকে নিয়ে তার শানে তার মানে সবাই আমার সাথে গাইবেন ইনশাহ কারণ আল্লাহর শানে তার রাসূলের শানে যা বলবেন তাই সোয়াব বলেন না সোহান আল্লাহ যা বলবেন তাই কি সোয়াব নবীর প্রেম নবীর ভালোবাসা যত সময় আছে আমরা তত সময় মর্দে মর্দে মুজাহিদ আমরা তত সময় মর্দে মুজাহিদ আমরা কাউকে ভয় বন্দুকের ভয় আমাদেরকে দেখায় এখনো লাভ নাই বোমার ভয় আমাদেরকে দেখা এখনো লাভ নাই আমরা সেই নবীর উম্মত যে উহুদের ময়দানে দান দান শহীদ করেছিল আমরা সেই নবীর উম্মত যারা জামার বোতাম খুলে দিয়ে গুলি খাওয়ার মানুষ আমরা কথা ঠিক কিনা বলেন আমাদেরকে ভয় দেখায় এখনো লাভ নাই হুমকি দিয়া মাহফিলে 144 জারি করা যায় ক্ষমতার দাম বিক্ষ দিয়ে আলেমকে জেলে ঢুকানো যায় ক্ষমতা দিয়ে মাহফিল বন্ধ করা যায় কিন্তু আল্লাহর কসম নবীর প্রেম বাতিল করা যায় না মজা সাজরিন আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝ দান করুক আল্লাহ তালা আমাদেরকে সঠিক পথে থাকার তৌফিক দান করুক ও আখির দাওয়ালা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ